সুবিনেশ ভট্টাচার্যের ডিগ্রি ব্যবহার মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবিনেশ ভট্টাচার্যকে। তদন্তে সহযোগিতা না করায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবিনেশ ভট্টাচার্য তার নামের পাশে পিএইচডি ডিগ্রি ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত গত বছরের সেপ্টেম্বরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবিনেশ ভট্টাচার্যকে। সুবিনেশ ভট্টাচার্য তদন্তে কোনো সহযোগিতা করছে না বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জানায় সিবিআই। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, প্রয়োজনে সুবিনেশ বাবুকে নিরাপত্তা দেওয়া হবে, যদি তিনি কারোর নির্দেশে গোটা কাজ করছিলেন সিবিআইকে জানান সেটা। তারপরেও সুবিনেশ ভট্টাচার্য কারো নাম উল্লেখ করেননি, এরপরই তার পিএইচডি ডিগ্রি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন সুবিনেশ ভট্টাচার্য। বুধবার সেই মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। অমিত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।